কবি শিল্পী সাহিত্যে আর ইদের যত খামর বড় ছোট যত যেগুলা উমরে বড় খাকে ঘর লাগল যাকরা আমল উমরে ছোট খাকে আদরক চুম আশিস আর ভালো তো বন্ধু এই যে 8-9-10 তিন দিন ধরে যে আমরা কর হলুলিক টাড়ে মিটিং এক যে ডাক দেবল গেলা হে এরকম মিটিং আরো হেলা হে তো এই মিটিং গুলা কাহে হবে কেতে খাতির হবে এটা তো অবশ্যই সবকে মগজে রাখা দরকার আজ যে আমরা এ পুষালুই যে যে লোক গুলাকে জড়ো করলাই পারলাই হন যে লোক গুলা আইলা জানি লেবে হে একটা কথা যে আমরা যে এখন খাইকে আইলাই হো ই খাইটা গেলে কি বছর ফসল নয় ই বছরে ফসল গো ওটা গেলে সালে ফসলটা আর এবার যেটা ফসল ঢুকাও লাইহো সেইটা খাও নাকি না তো এটা ডুড়কুক টাইলে টাইডে যে চাষটা আমরা করো রইল 2015 সালে ও চাষটা ফসল এটা আর আমরা মূল খুঁটি মূল মানতাই যে ডাক দেলা হে এ হুলুলি টাইলে যে ফসলটা হেতে ও ফসলটা আমরা ছোয়া ছোয়া ও ফসলটা আমরা কর ছোয়া ছোয়া কবাটির লোকেই ইটিনটা আরো দমে কথা কয়েক লোক আহা কথা আমি বেশি কথা কয়েকর সময় লেবনি তো হে যে কুড়মি কুড়মালিক যে জড়ুয়াহি আমি সেদিন করয়ন যে দেখা আমরা যে আদিবাসী কুড়মি তো একর পহচান যেটা একর যেটা পরিচয় এটা পরিচয় পরিচয়টা তো আমরা স্বতন্ত্র জাতিসত্তা খাতিরে যে লড়াই করে হোক ভাগি আর চারি মানে কিনা নো ভাখিটাকে কোহা যায় ভাষা আর ধেট ধেট কবিরাও লেখল পাই ভাখি মায়ের দুধে কর সমান তো বন্ধু মায়ের ভাখিটা মাতৃভাষাটা যদি দুধ হবে তাহলে দুধটাকে জমাউলে কিনা হবে দুধটা জমিকে দহি হবে আর সেই দহিটাকে মন্থন করলেই ঘি তো সেই রকম ভাখিটাকে ভাখিটাকে তোর চারিটা আউতো তাহলে তোর ধর্মটা আউতো তো তুই এখন পহিল নম্বর যে তোর দুধে যদি নাই আর তুই ঘিউ খোঁজলে পাবে তো দুধে খোঁজলে আগু ভাখিকে বাঁচাও বাকি বছরে তো চারি আউতো চারি আইলেও তো ধর্ম আউতো তো তুই বিনা দুধেই তো ঘি খোঁজলাই যাই তারপর জিনে কবহন নেহর করিতে যে ভাখিটা সবাই কাগু এ যে কুড়মি কুড়মি যে ভাখি কুড়মালি এ কুড়মালি ভাখি যেই যত্না তুই পারবে তুই খোলো তোরাকে কুড়মালি কহে তখন বাংলা ভাষায় তো চল তখন নেই আরে মান করে হিস তুই কুড়মালি আর পিঠিটা বজতে হিস তুই তোর জালটা গোটাই ছেঁদা হো পলইটা গোটাই তো ছেঁদা হো আর তুই মাছটা ফেলাই যাইস যদি তুই খোঁজে যাস বাবু তো হেতো নেই তোকে ভাখিটা অবশ্যই তো পথিকে তুই পড়ি আপন ভাখিটা তুই অর্জন করে আর চারি চারিটা কেউ তোকে এখন দেখে পাবে হতো কত কত মাস্টার আমার হজ দাগাম চলে কো ঘুর কুড়মালি মিটিং হও যা মানে আমার হজিত বাবু কুড়মালি কে কোন মানে কিনা কুড়মিক যে রোগ ঢুকলাম সে রোগ রোগে কর আমার মহাবৈদ্য মহা চিকিৎসক তো তুই এই যেটা তোরাকে চিকিৎসা করে যখন তো তুই দাবাইও খাই আর বাতুলটাও খাই ওই ভালো কত পাত্তা দিও তো আমরা পারব পর পরে লাই কিন্তু এই কুড়মালি হবে তখন ওই দাদা কাম চালে কে আর ঘাট যখন যখন তোর ঘাট যাই হোক তখন ভূত পূজাটার পাশে হতে কিনা তুই কুটাকে কিনা করছে কিনা চিটাই চিটাই রাখল ওগুলা তোর সাতান সৎপুরুষে কো
যেগুলাকে চিটাইরা করে আর এগুলো ফেকে আর কোনে দেওয়া হোক বাস ঢুকাই সেই বাসটা তো রাখো না বাস গুলোকে ফেকে আর হিন্দু ভাবে হিন্দু মিটিং এ আর তয়ের ঘেঁচা টাইর যতনা মন ততনা মালা ঢুকাই দেওয়া হয়েছে আর ইয়াটাই কপাল টাই তিলক ঢুকাই নাই এটা কাকস সিম্বল তুই যদি কোনো মিটিং এ যদি ঢুকিস অন্য মিটিং এ ঝান্ডা লেকে ঢুকবে তখন ওটা তো ঠিকই হবে এটা যে ওরকম অন্য কোন লেকে প্রতীক সিম্বল লেকে উঠিনটা যাবেন আমরা কুড়মি আমরা ভাখি এলি কুড়মালি চারি হেলি আমার বারো মাসে তোর পরব আর ধর্মটা হেলি আমার সারনা তো সারনা ধর্ম আমরা কব হিন্দু ধর্মে লোক লই হিন্দু ধর্মে সারনা ধর্মে বহুত অন্তর হিন্দু ধর্মে পূজা হবে অং দেখে আর সারনা ধর্মে পূজা হবে অং দেখে অং মতলব অনুমানের দেবতাকে পরিকল্পিত ভাবে রূপ আকার দিকে মন্ত্রের মাধ্যমে স্তুতি বাক্যে পূজা করা এটা হলো অং মতলব আর অং মানে হলো অঙ্গ শরীর ওয়ে চন্দ্রবিন্দু গ অং মানে শরীর তো হামল লোকে তো কহলা কাম করবে তো এ তোর পথ চলবে তো সং লাগাই আর কাম করবে তো অং লাগাই আমরা কর একিন মনে এক ধ্যানে মৌন ভাবে একাগ্রতা লইকে আমরা কর পূজা হে কি আমরা কর পরিকল্পিত জিনিস আমরা কর লহি আরো তো কহল হাত ল দেবী অঙ্গে তাহলে এইটা আমার অঙ্গ হে কি অং দেখে আমরাকে পূজা করে হতো একিন মনে এক ধ্যানে মৌন ভাবে পূজা করে হতো কোন পূজা পাশাই কোন অন্য সমাজের লোকের তো দরকার নাই তো আমরা হলিও প্রকৃতি পূজারী প্রকৃতি কইকে যেটা প্রকৃত যেটা বাস্তব যেটা সত্য এ সত্য গেলে ধর্ম নাই আর মিছা গেলে তোর পাপ নাই তো সেই সত্য ধর্মটা আমরা তোর হেকি বাবু গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মাটি পানি আই হাওয়া আসমান এ সকলে পূজা আমরা লোকে কর আমরা লোকে পড়ি কে কোন ঠাকুর দেবতা পূজা করত নি মাই বইনরাকে কহি দেব হা নিজেও জানবে হে পড়ি কে কোন ঠাকুর দেবতা পূজা করি আর করে যাই হে না তোরা কে যাত্রা গড় রাখুন ওখরা পূজা করা ধর্ম কাহুন তোর বেচায় অযোধ্যা কাহু যায় তোর দরকার নাই আমার লোককে কহি গেল মানুষ মরত বলি বাস মরে তো কাহা উদ্গে উদ্গে ঢুকে ঘরে বসে তেরো যদি করতে পারো তো মাই বাপকে যদি তুই সেবা করছি এলে তোর কামে ঘরেই তো সবে হও হাটে বাজারে পরব তিহারে কোনো ধর্ম বেচাক নেই যে তুই ধর্ম তুই পয়সা হোক কইকে তুই মানে ঠৌকা এক দেড় কেজি ধর্ম কিনে আনবে তাই কহব মাই বহিনরাকে কব নিজেও করবে হে বারো মাসে যে আমরা কর তেরো পর্ব তেরো যে আমরা কর পরব এ তেরো পরবের মধ্যে আরো যেগুলা ঢুকি গেল হন সেই গিলাকে যেসন খেতে তোর ধান লাগাও নাহি সকর মাঝে তোর ঘাস হয়ে গেল হোক ঘাস গিলাকে কিনা করবে এ তেরো যেগুলা তোর চোদ্দ পর্ব আইকে ঢুকি গেল হোক এগুলাকে নিকাও এগুলাকে ফেলে দেখা এগুলা আমরা কর নহি একদম নির্ভেজাল রহে তখন এলে না তো উদ্গে পাবে ভালো কইকে লেখবে মানে তো প্রশ্ন উত্তরটা ভালো লেখবে সুঘর কইকে লেখবে এলে তো মাস্টার নম্বর দিত আর কোন হোক শিশুকে ঢুকাই দিলে ফার্স্ট ডিভিশন হবে ঠিক আছে এই জানে হতন সেইটাই ধর্ম কথাটা কিনে হতে না ধর্ম কথাটা হলো একটা বিশ্বাস আর বিশ্বাস কোনটা
বিনা প্রমাণে যেটাকে মানি লেবা সেটা হলো তোর বিশ্বাস। এরপর বাদে মানে কথাটা হলে যে আমার তো চিন্তা নাই গেলি বুঝলে না, চিন্তা নালে তোর মানে তোর স্টেশন পৌঁছো কার না পৌঁছো বসে তোকে দাঁড়াই দেবে। যাই হোক, আর আমি খুব বেশি কিছু না কথা কইতে আমি সবকে নেহর করব যে কি মাই বাপের সেবা যতন বিনু কর তো জয় পরই উপায় ওরে মুখ তো যে ভজন ভজয় তুমি স্বপনে উখু ধন যাই। আমরা কানও ছেঁদাই না কেউ ছেঁদাই, কানে ছেঁদাই না কেক ছেঁদাই, ভাত ঢুকাই লেলে তোর পেট ভরতো নি, পেট ভরার গেলে যে সন্তকে মুহে খাই হতো তেসনে যে মাই বাপে তোকে জন্ম দেলা হোক, যে মাই বাপে তোকে করাই কাঁখে লেই খুনে উলকি খাওয়াই মানুষ করলা হোক, ওহ মাই বাপে সেবা যখন বাদ দিইতে আর অন্য কোনো ঠাকুর দেবতাই তোর মুক্তি দেওয়াই পাতো নি ধর্ম হতো নি। আজ এটাই কহিকে তোরাকে মানে এখানটা আমি সুন্দর হোক পঞ্চদেবতার পূজা করবে হে মাই বাপ আর শ্বশুর আর নিজের লোক, এ পঞ্চদেব থাকলে আর গড়ি কোন ঠাকুর দেবতা নাই। খাও সবকে জোহার দণ্ডবত প্রণাম। এটা মোটর সাইকেলের চাবি পাইছে, কারো থাকলে নিয়ে যাবেন। আর আমরা নাচ দেখ শুরু হতে এখানে মূল খুঁটি বক্তব্য আর 10-15 মিনিটের মধ্যে আমরা সংক্ষেপে ডাকি লেবে আমরা বাঁকুড়ার যুগ্ম সম্পাদক মানগর বীরেন্দাকে আমরা একেবারে দাদাকে দিয়েছি সেই গীতটি ওটা শুনি। আজ জোয়ান্ত হতে প্রসারিত উপস্থিত আদিবাসী কর্মী সমাজের মূল ভর্তি মূলমন্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়, উপস্থিত আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় সুশান কর্দা, উপস্থিত আদিবাসী কর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মাননীয় সুজিত দা, উপস্থিত চারিগুরু সন্তোষ বাবু, রাজ্য কমিটির সভাপতি মাননীয় যুধিষ্ঠির দা, তৎসহ উপস্থিত সাধন দা সহ গোপাল দা, উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মহিলা নেত্রী সাইমন দি থেকে শুরু করে লক্ষ্মী দি সহ মমতা দি সকলকে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানাই। সঙ্গে সঙ্গে উপস্থিত আদিবাসী কর্মী সমাজের সতীর্থ লড়াকু সংগ্রামী সাথীবৃন্দ এবং আজকে এই চূড়ান্ত যৌগিক প্রসারণতে উদ্যোগী আয়োজক কমিটি বৃন্দের সদস্যদের সদস্য তৎসহ উপস্থিত আদিবাসী সমাজের অত্যন্ত গ্রাম এলাকা থেকে অঞ্চল ব্লক জেলা সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে আদিবাসী কমিটি সমাজের পক্ষ থেকে হার্দিক জোহার জানায়। আমি প্রাসঙ্গিক দু চার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধু, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই প্রসঙ্গে এবং আপনারা আমাকে সহ আমার সতীর্থ সংগ্রামী সেল বন্দীদেরকে যেভাবে যে সম্মানের জায়গায় আপনারা মর্যাদা দিয়েছেন সেই সম্মানের মর্যাদাকে মনে মণিকোঠায় রেখে সারা জীবন এই সমাজের যাতে একজন কর্মী হয়ে এই সমাজ প্রতিষ্ঠা সহ সমাজের যে কুসংস্কার সেই সমস্ত বিষয়কে যাতে দূর করার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি তার জন্য সকলেই
আশীর্বাদ করবেন এই আশা রাখি। আর কিছুক্ষণ আগে আমাদের চারিগুরু সন্তোষদা উনি আমাদের এই কুড়মালের বিষয়ে যে কথা তিনি বললেন সত্যি একেবারে সত্যনিষ্ঠ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এই লক্ষ্য বাংলায় বলার জন্য দায়ী কিন্তু আমি নয়, ঠিক আমার আগের পিঢ়ি আমার বাপ কাকা জেঠা ঠাকুর দাদা তারা যদি সন্তোষ বাবুর মতে উপলব্ধি করতেন তাহলে আজকে হয়তো আমাকে এই লক্ষ্য বাংলার সঙ্গে সঙ্গে অন্তত পক্ষে কুড়মালিতেও বলতে দেখতে পেতেন এবং আমিও হয়তো আপনাদের সামনে এই লক্ষ্য বাংলার সঙ্গে সঙ্গে আমি আমার মাই ভাগি কুড়মালিটাকেও আমি বলতে পারতি। তো এইটার জন্য শুধু যে আমি এই দায়িত্ব বা আমি এই দায়ী এটা নয়, এর জন্য কিন্তু আমার সমাজের যারা বিগত দিনের অভিভাবক হিসাবে কাজ করে গেছেন তারাও এর জন্য দায়ী বটেন, দায়ী ছিলেন। তাই আজকের যুব ভাইরা যারা আজকে খুশালুর সমাবেশ করেছেন আয়োজন করেছেন সেই আয়োজনে যারা আজকে যে যুব সমাজ আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি অনুরোধ রাখবো আগামী দিন আমি আপনি আমরাও কিন্তু একদিন অভিভাবকের জায়গায় উপস্থিত হব এবং সেই দিন যদি আমরা আমাদের সেই অভিভাবকের থেকে সঠিকভাবে তুলে ধরতে না পারি আমার নতুন ভাবি প্রজন্মের কাছে তাহলে আমরাও কিন্তু সেইভাবে একদিন আমার সেই ভাবি প্রজন্মের কাছে আমরাও কিন্তু দায়বদ্ধ হব। এই সমাজের যে ন্যায় নীতি এই সমাজের বুকে যে কুসংস্কার এই সমাজকে প্রতিষ্ঠার জন্য যদি আমরা সেই জায়গায় সঠিকভাবে আমরা কার্যক্রম পালন না করে থাকি তাই আমি আমার উপস্থিত সতীর্থ সকল যুব ভাইদের অনুরোধ রাখবো যেহেতু নেতৃত্ব সহ আজকের সমাজের যারা অভিভাবকত্ব করছেন তারা আমাদের কাছে যে সমস্ত বিষয়ে তুলে ধরবেন অত্যন্ত দায়িত্বের সঙ্গে নিষ্ঠার সঙ্গে কর্তব্যের সঙ্গে যাতে আমরা সেই সমস্ত দায়িত্বকে কঠোর ভাবে পালন করতে পারি তার জন্য সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাবো। আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, সেটা হলো একটা মানুষের শরীর যার মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক সঠিক ভাবে যদি থাকে তবে সেই শরীরটা একটা সুস্থ সবল দেহ হিসাবে পরিগণিত হয়। সেই জায়গায় আজকে যদি সেই দেহের মধ্যে দিয়ে তুলনা করি আমার যদি একটা চোখ না থাকতো তাহলে আপনারা কি বলতেন বীরেন বাবু কানা বটে, আমার যদি একটা কান না থাকতো তাহলে আপনারা কি বলতেন বীরেন বাবু গভীর বটে অর্থাৎ শুনতে পায় নাই, আমার একটা যদি হাত না থাকতো তাহলে আপনারা কি বলতেন যে বীরেন বাবু প্রতিবন্ধী বটে। আর এই আদিবাসী কর্মী সমাজ সহকর্মী জনজাতির মানুষ চরাতে বড় বৃহত্তর কমিউনিটি এই চট্টগ্রামের মালভূমি এলাকায় বসবাস করি এই টোটালি কর্মী জনগোষ্ঠীর মানুষজন ভারতবর্ষের বুকে বিগত 65,000 বছর আগের থেকে তারা স্বাভিমানের সঙ্গে এই এলাকায় বসবাস করে রয়েছে। অথচ আজকের এই সংবিধান এই ভারতবর্ষের সংবিধান পরিচালনা এই বৃহত্তর কমিউনিটির তাদের যে সংবিধানের ন্যায়সঙ্গত অধিকার সেই ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত রেখেছে সেই সমস্ত সাংবিধানিক সংবিধান আলোকদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা আজকে এই ঘটনার পর কেন কর্মী জনজাতির মানুষকে কি তোমরা দেবেন তাদের জন্য কি বলবেন কালা বাবা কবির প্রতিবন্ধী কোন জাতির জন্য উপযুক্ত এই হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। এই জন্য আমাদের কাছে চাই আমরা আগামী দিন এই জন্য আপনারা নিতে চাই। তাই বন্ধু আমি আমার বক্তব্যকার দীর্ঘায়িত না করে আগামী 8-9-10 এখানে যে কুড়িমালের সমাবেশের ভাগ দেওয়া হয়েছে আমাদের মূলমন্ত্র মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় সেই 20,00,000 লোকের সমাবেশের জন্য আজ থেকে এখানে সকলকে শপথ নিয়ে যেতে হবে অন্তত প্রত্যেক দিন প্রতিটা জেলায় ন্যূনতম 50টা জায়গায় 50টা মিটিং করে বিভিন্ন স্তরে সংগঠিত হয় আগামীকাল থেকে, সেটা হতে পারে কোনো দলের কমিটিতে হতে পারে কোনো অঞ্চলে হতে পারে কোনো ব্লকে হতে পারে কোনো জেলায় হতে পারে মহিলাদের মধ্যে হতে পারে ছাত্র যুবকদের মধ্যে হতে পারে বাজার সংগঠনের মধ্যে ন্যূনতম অন্তত 50টা মিটিং এলাকায় প্রত্যেক দিন যেন সংগঠিত হয়
এই আবেদন রেখে আমি আপনাদের সামনে দীর্ঘায়িত না করে আমার বক্তব্যকে এখানে শেষ করলাম। আদিবাসী কর্মী সমাজ চিন্তাবাদ ফুলকুটি মঙ্গলতা অজিত মাহাতো চিন্তাবাদ জনাব জয়। আমরা মূল খুঁটির কথা 10 মিনিট শুনিলে তারপরে নাচটা শুরু হয়ে দেখলো, তাহলে 2 মিনিট করি আমরা সেই বয়স্ক দাদা কেন্দ্রীয় তালেবর আর যোগ তালেবর আগে 2 মিনিট করি সময় দেয় 2 মিনিট আর দাদাকে 10 মিনিট, তারপরে কিন্তু নাচ একটা শুরু হয়ে দিই, ঠিক আছে না? তা আমরা ডাকিলে আমরা যোগ তালেবর কেন্দ্রীয় মান ডক্টর সুজিত মাহাতো। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আদিবাসী কর্মী সমাজের যে মানুষটার বর্ণনাই করা যায় না, কোন জিনিস যারা ছবি আর্টিস্ট আছেন ছবি আঁকেন তাদের যেমন কোনো বর্ণনা করা যায় না, আমরা যার নেতৃত্বে কর্মী সমাজটা করছি তার কোনো বর্ণনা নাই। তার ক্যারেক্টার হচ্ছে লড়াই, জীবনটা যুদ্ধ বলেই সে জানে, গোটা জীবন লড়াইয়ের মধ্যে দিয়েই শুরু, লড়াইয়ের মধ্যে দিয়েই শেষ হয়ে যাবে। সেই সম্মানীয় দাদা অজিত প্রসাদ মাহাতো কেন্দ্রীয় কমিটির সভাপতি, শশাঙ্ক দা আমাদের চারিবেদ, সন্তোষ দা রাজ্য সভাপতি, যুধিষ্ঠিরবাবু, সাধন ভাই অনেক আছেন আপনারা যারা কষ্ট করে আজকে এসেছেন, দু চার কথা বলবো, বক্তব্য বলার নয়, আমাদের দাদা বলবেন। আপনারা একটু খেয়াল করুন পিছনের দিকে 2008 সালে, 2008 সালে ইন্দোনেশিয়ায় একটা ভূমিকম্প হয়েছিল, ইন্দোনেশিয়ার ভূমিকম্পের হেলকটা বোম্বাই, কেরালার কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, যে সুনামিটা হয়েছিল বলছে বৈজ্ঞানিকরা, বলেছেন ভূতত্ত্ববিদরা যে 300 বছর এত বড় সুনামি দেখা যায় নাই। বৈজ্ঞানিকরা যদি বলে, আমাদের কর্মী সমাজের সমাজ বৈজ্ঞানিকরা বলছে 2024 সালে 8, 9, 10 হুলিলির তাড়ে যে সুনামিটা হবে অজিত মাহাতোর নেতৃত্বে, সেটা আর মনে হয় জগতে জোরামে কোনোদিন হবে না। এরকম প্রস্তুতি চলছে, ছেলে মেয়া বউ বাচ্চা খুললে শুরু করে দিয়েছে। আমি অনুরোধ করব, ভোট আলে যেমন পাঁচিরে পাঁচিরে লেখেন, প্রত্যেকের পাঁচিরে লেখুন হুলহুলি চলুন, দেখুন আওয়াজটা কি হবে, ভোটে যেমন হয় ইয়াকে ভোট দাও ওয়াকে ভোট দাও, আপনারা লিখতে শুরু করুন পাঁচিরে পাঁচিরে, আওয়াজ একটা উঠে যাবে, পত্রকাররা যাবে, সাংবাদিক বন্ধুরা যাবে, তারা ছবি তুলবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন ইম্ফলে আসে, যখন ময়ূরঙ্গে স্বাধীন পতাকাটা উনি দাগলেন, তার পরে বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব, দিল্লি চলো। আমাদের নেতা অজিত মাহাতো একটাই ডাক দিয়েছেন, 2024 সাল মার্চ মাসের 8, 9, 10 ফুলুলি চলো, ফুলুলি চলো, জয় গ্রাম, জয় গ্রাম। আমরা আউট 8, 9, 10 যে কুরমানি জিয়া মহা হামদুনি মহা জড়ো হয়েছে সপ্রাণী এটা বৈঠক
বৈঠক তো এই বৈঠকে বৈঠকে আমার জ্ঞান গোটেক তালাব ফালগুনি ভাই আমার মূলকুটি মূলমন্ডা অজিতবাবু সবার নাম গেলে বহু সময় লাগতে দুই মিনিট তো টাইমে দিলাম গড়ে সড়ে আমরা যত কুর্মী সমাজ কর্মিয়া বা নেতা সভে আমরা কেউ সভে তাকে গড়ে সড়ে জোহার জানা হোক আর বেশি আমি কমনি আট নয় দশে সবাইকে আড়ের মেহর করে হন আদিবাসী কর্মী সমাজে ফের ঢুকি করাবলে এটা মনে করবে কর্মীদের ধর্ম পূজার ডাক হবে পাতা পূজা ধর্ম পূজা হলে কাহা হবে না গাঁয়ে আর পাতা পূজা গাঁয়ে বাহিরে হবে আরো দশটা গাঁয়ে লাগাবো আমরা ঘর এটা একাশিটা গোটা ঘর পাতা পূজা হবে সবকে আওয়ের নহর আবে না নাই ইহাবারে তো উথাল পাথাল করি দৌলাতে ঘুরু লিখে ডাঙাকে গোটা ছোট ডাক পুরো দেশন দেখি যাক আর ভারতবর্ষ এত বড় দেশন জড়ুয়াহি করে নি পারে তত না বড় জড়ুয়াহি আমরা কুর্মিরাকে করে নাই তো ওর সঙ্গে আমরা সহযোগী যাখরা হ্যাঁ যাখরা কুর্মারি কহত নেগ নেগাচারি মানত কামার কুমার লাপিত জবা মুচি হাড়ি আমরা সঙ্গে যাখরা আহাত সঞ্জড়াই আনসারিরাও আহাত সবে সঞ্জড়া সবকে নেওতা দেবেন সবাই আওতা আমরা এটাকে একটা উথাল পাথাল করে দেবে তো এটাই সবাইকে নেওতা রলে পাতা পূজায় সবে আবে আর বেশি না বাড়াই কে আমি দুই মিনিট সিরাই নেই এখানটায় আমি আমার বোঝনি ঠুক দেব তো আমরা সেই নাচ দেখে অপেক্ষায় আইব তো মূল সারাংশটা আমরা মূল লোকের ঠিললেই শুনিলে তারপরেই আমরা শিল্পীরা কো কেবেন রেডি থাকে লাই বাজনদাররা কো রেডি থাকে লাই আমরা সত্য রাজু আর হিতমিতান আর ধীরেন রজক হিতমিতান ওরাকে মালা ভি নাই ওঠিনে থাকে এদার তারা তো ওদিকে থাকে মালা ভি নাই ওরাকে সম্মান জানাও এতিন যেহেতু সময় কম ওরাকে আমরা বক্তব্য দেওয়া পারে হননি চলে গেছে সঞ্জীব কুমার যদি আইহা তো আউবে হ্যাঁ সবাই হাত তালি দেবো হাত আর সত্য রাজুয়ার মহাশয় যদি আইহা আউবে কই আহ গাড়ির চাবি কাকর হেরা লাই লেই যাবা তো আমরা ডাকিলে আমরা মূল খুঁটি মূল মানতা ঠাকুর আগুর একবার স্লোগানটা দেওয়া হাত সবাই আদিবাসী কর্মী সমাজ দিন আদিবাসী কর্মী সমাজ দিন একালো পাহাড়ে কালো নেতা অজিত মাহাতো চিরাপাল সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত মাহাতো চিরাপাল সেই আমরা মূলকুটি ঠিলে মূল সারাংশ কথা শুনি আজকে জীবন জঙ্গি যে